সীমান্তের নোম্যানস ল্যান্ডে হাজারো রোহিঙ্গাদের মানবেতর জীবন অনুপ্রবেশের চেষ্টা আরও 475 জনকে ফেরত 1350 কোটি টাকা ব্যয়ে সারা দেশে পুকুর খাল উন্নয়ন প্রকল্প দুর্নীতি রোধে নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব না দেওয়ার মামলায় রানা প্লাজা মালিকের 3 বছর কারাদণ্ড 50,000 টাকা জরিমানা ট্রেন বাস লঞ্চে ঘরে ফেরা মানুষের ভিড় ভাঙাচোরা রাস্তায় রাজধানী গেটওয়ে পাড়ি দিতেই ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের ভোগান্তি ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতা চালকের আসনে অস্ট্রেলিয়া শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম রাত 11:21 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রীতা চৌধুরী এছাড়া সংবাদে আরও থাকছে কোরবানি পশু হাটে লোক সমাগম বাড়লেও জমিনি বেচা কেনা দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ কক্সবাজারে টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে আরও 475 জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি বিভিন্ন সীমান্তে প্রতিদিনই জড়ো হচ্ছে হাজারো রোহিঙ্গা নোম্যানস ল্যান্ডে ঝুপড়ি ঘর ও তাঁবু টানিয়ে আশ্রয় নিচ্ছে অসহায় নারী পুরুষ ও শিশুরা রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সতরূপা দত্ত কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় আজও বেশ কিছু রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি অনেক বড় এলাকা দিয়ে বিচ্ছিন্নভাবে এক দুজন যেতেই পারে এটা অস্বাভাবিক কিছু না যেখানে আমরা আমাদের দেশ সরকার কাজ করছি সেখানে আমরা সতর্ক অবস্থানে আছি সেখান থেকে কেউ যেতে পারে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা বিজিবি ও স্থানীয়রা আটকে দিয়েছে বলে জানিয়েছে প্রশাসন উকিয়া থানাধীন বিভিন্ন পয়েন্টে পুলিশের পাহারা জোরদার করা হয়েছে বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গা নারী পুরুষের ভিড় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা অনুপ্রবেশের জন্য এর মধ্যে ঘুমধুম ইউনিয়নের তমরু কলাপাড়া সহ বিভিন্ন এলাকার 5-6টি স্থানে হাজার হাজার রোহিঙ্গা তাঁবু টাঙিয়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে ঘুমধুমে তাঁবুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানিয়েছে এখনো হাজার হাজার মানুষ রাখাইন রাজ্যে মানবেতর জীবনযাপন করছে তাদের দেশে থাকার ব্যবস্থা করার জন্য আমরা আন্তর্জাতিক মহল বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক মহলের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি তাঁবুতে থাকা রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি এদিকে মিয়ানমারে সহিংস ঘটনায় আহত আরও 2 রোহিঙ্গাকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 15 জনকে ভর্তি করা হয় এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন সতরূপা দত্ত 21 টেলিভিশন এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সহিংসতার নিত্য নতুন খবর আসছে প্রতিনিয়ত স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেনারা অত্যাচারে খবর আসছে বাংলাদেশ সীমান্তে থাকা রোহিঙ্গাদের কাছ থেকেও পরিস্থিতির ভয়াবহতায় এলাকা ছেড়ে পালাচ্ছেন বৌদ্ধরাও সীমান্তে আটকে থাকা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহিতুলিয়া রিপোর্ট এভাবেই গ্রামের পর গ্রাম জ্বলছে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অভিযোগ এভাবেই তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে স্যাটেলাইট ছবিতেও উঠে এসেছে পুড়ে যাওয়া এসব গ্রামের ছবি হিউম্যান রাইট ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে 25 আগস্টের পর থেকে ঘটা সহিংসতায় পুড়ে গেছে কমপক্ষে 10টি গ্রাম
সহিংসতার জেরে নিজের বাড়িঘর সহায় সম্বল ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রবেশ করেছে 8 থেকে 9 হাজার রোহিঙ্গা, তবে এখনো আহত অবস্থায় সীমান্তে অপেক্ষা করছে হাজারো রোহিঙ্গা। এদিকে মিয়ানমার সরকারের দাবি, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালাচ্ছে রোহিঙ্গা বিদ্রোহীরা। তবে রোহিঙ্গাপন্থী আরাকান সালভেশন আর্মি জানিয়েছে, আত্মরক্ষার জন্যই তারা হামলা চালাচ্ছে, জঙ্গিবাদ নয়, বরং তাদের আন্দোলন জাতীয়তাবাদী বলেও দাবি করেছে তারা। রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তাদের ঢোকার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতির ভয়াবহতায় রাখাইন ছেড়ে সরে যাচ্ছে বৌদ্ধরাও, সড়ক ও নৌপথে নিরাপদ এলাকায় সরে যাচ্ছে তারা। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সিদ্ধান্ত অনুযায়ী আলাপ আলোচনার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে বারবার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু এখন আর জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। রোহিঙ্গাদের নিয়ে খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, বিদেশে বসে তার দেওয়া বক্তব্য সমর্থনযোগ্য নয়। আমরা বারবার মানবিক দিকটা বিবেচনা করে আশ্রয় দিচ্ছি, যে যে মানুষের বেঁচে থাকার তো অধিকার আছে আজকে, কিন্তু আমাদের পক্ষে এটা অ্যাফোর্ড করা খুবই কঠিন, আর্থিকভাবে এবং তাদের জন্য স্থান সংকুলন করা। প্রায় 1,350 কোটি টাকা ব্যয়ে সারা দেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। সকালে এটনেট বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পুকুর ও খাল খননের কাজে কোন ধরনের দুর্নীতি যেন না হয় সেজন্য নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে 10,332 কোটি টাকা ব্যয়ে মোট 9টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত রাফে সাদনান আদেলের রিপোর্টে। পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। প্রায় 10,332 কোটি টাকা ব্যয়ে মোট 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে অর্থ প্রতিমন্ত্রী জানান, 1,334 কোটি টাকা ব্যয়ে 8টি বিভাগে প্রায় 19,000 খাল ও 1,611টি পুকুর পুনঃখননের প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নের সময় নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী একটি বাক্য বলেছেন তার সহকর্মী মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে, এই কাজে নিবিড় পর্যবেক্ষণ বা মনিটরিং এর প্রয়োজন হবে, কারণ এই কাজে মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে এই ভিত্তিটা আছে যে এখানে সুযোগ আছে 9-6 করার। এছাড়াও প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি, 64 জেলায় সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, ফেনী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী জেলার মহাসড়ক উন্নয়নের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি জেলা সদরে আমরা একটা উপজেলা কমপ্লেক্স, সমাজ কল্যাণ কমপ্লেক্স ভবন করব, ছড়িয়ে ছিটিয়ে এখানে এক অফিস, ওখানে এক অফিস, আরেক পাড়ায় এক অফিস না করে প্রতিটি বিভাগ তার নিজস্ব এক জায়গায় সবকটা সাব অফিসকে নিয়ে আসুক। 114 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যা পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান অর্থ প্রতিমন্ত্রী। রাফেজ নাদেল, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক কে এম ইমরুল কায়েস এ রায় দেন। এম এম সেকান্দারের রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সাভারের বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর আলোচনায় আসেন ভবন মালিক সোহেল রানা। ঘটনার 4 দিন পর যশোর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিভিন্ন অভিযোগে দায়ের করা হয় 6টি মামলা। সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেওয়ার পর তা না দেয়ায় মামলা করে দুদক, যার রায় হল মঙ্গলবার। অভিযুক্ত রানার উপস্থিতিতে সাজা ঘোষণা করেন বিশেষ জজ আদালত 6 এর বিচারক। 3 বছরের কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানাও গুনতে হবে রানাকে এই মামলায়।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দুদকের আইনজীবী। তিনি মনে করেন সঠিক সাজাই দিয়েছেন আদালত। আমরা এই রায়টাকে দেখছি যে আমরা আজকে ওনার রানার বিরুদ্ধে তো আরো অনেকগুলো মামলা আছে, এই মামলা আমি বলবো যে এই মামলা আমরা যেই সেকশনের মামলাটা করেছি এটা সর্বোচ্চ সাজা আমরা পেয়েছি, আমরা এই সেকশনে এই মামলা আমরা সন্তুষ্ট। তবে আসামি পক্ষ বলছেন ন্যায় বিচার পাননি তারা, উচ্চ আদালতে আপিলের কথাও জানান আইনজীবী। প্রতিপক্ষের গাফলিদের কারণে আজকে আমার এই সাজাটা হয়েছে, আমরা মাননীয় আদালতকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এটা অন্য একটা মামলার মতো না, এটা রানা প্লাজা ধ্বংস হয়ে গেছে বিশ্বের সকলে জানে, এই কারণে আমরা বারবার আদালতকে বলেছি মাননীয় আদালত উনি একটা রায় দিয়েছেন, আমরা এই রায়ের প্রতি একটু অসন্তুষ্ট। রানা প্লাজার কর্ণধার সোহেল রানা তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। কাশিমপুর কারাগার থেকে 2015 সালের 26 এপ্রিল সোহেল রানা সম্পদের হিসাব বিবরণী ফর্মে কোনো তথ্য না দিয়ে তা ফেরত পাঠান। ওই বছরের 20 মে তার বিরুদ্ধে মামলা করে দুদক। সোহেল রানার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে এটি প্রথম রায়। এম এম সিকান্দার, 21 টেলিভিশন, ঢাকা। স্বজনদের সাথে ঈদ করতে বাড়ির পথে ভিড় বাড়ছে। কমলাপুর স্টেশন পরিদর্শন করে ভোগান্তি থাকবে না বলে জানান রেলমন্ত্রী। আর বাস টার্মিনাল পরিদর্শনের সময় দুর্ভোগ কমানোর পদক্ষেপ নেওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এদিকে নৌপথে ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি ফিরছেন যাত্রীরা। বিস্তারিত আহমেদবাবু রিপোর্টে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার যাত্রায় ঝক্কি ঝামেলা এড়াতে আগেভাগে রাজধানী ছাড়ছেন অনেকে। যারা ট্রেনের আগাম টিকিট নিয়ে রেখেছিলেন তারাই যাচ্ছেন এখন। নির্দিষ্ট সময়ের আগেই স্টেশনে আসলেও ট্রেনের অপেক্ষায় বসে আছেন যাত্রীরা। ধূমকেতু, অগ্নিবীণা, সুন্দরবন ও নীলসাগর সহ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন তারা। তবে পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন এতেই খুশি তারা। ট্রেন 8টায় আসার কথা ছিল কিন্তু এখনো ট্রেন আসেনি, এখন কখন আসবে বলতে পারছি না, বসে আছি। বাবার মার সাথে ঈদ করতে হবে, সো তাই বাড়িতে যাওয়া, কষ্টের মধ্যেও আসলে আনন্দ আছে। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী বলেন কয়েকটি ট্রেন ছাড়তে বিলম্ব হলেও এটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না, এবার এ ধরনের কোনো সম্ভাবনাও নেই। আমরা বিশ্বাস করি কোনো রকম শিডিউল বিঘ্ন ঘটবে না, হয়তো ইঞ্জিন বিকল হয়েছে বা অন্যান্য অসুবিধার কারণে দুটি ট্রেন শিডিউল বিঘ্ন ঘটেছে, বাকি সকল ট্রেন নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা যায় যাত্রীদের অপেক্ষা। সড়ক মহাসড়কে যানজটের কারণে বাস ছাড়তে ও গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানান যাত্রী ও চালকরা। গাড়ি ঠিকমতো ছাড়ে না, এটা একটা সমস্যা। প্রিয়জনের সাথে ঈদ করা এটাই হচ্ছে অনেক আনন্দ মজা। 3 ঘন্টা পরে আমরা জাম থেকে ছুটে এসে এখন যাচ্ছি। রাজধানীর যাত্রাবাড়ী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি জানান ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা, অতিরিক্ত ভাড়া নিলেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। সড়কের জন্য কোথাও যানজট হবে না, কিন্তু যানজট হবে না এই নিশ্চয়তা আমি দিতে পারি না। রাস্তার উপরে পশুবাহী ধীর গতির গাড়িগুলো মাঝে মাঝে আটকে যায়। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীরা ঝামেলা ছাড়াই বাড়ি যাচ্ছেন। মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, স্বস্তির যাত্রায় খুশি তারা। 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়েছে আমার আজিমপুর থেকে সদরঘাট আসতে। আত্মীয় স্বজনের সাথে যাতে ভালো করে সময়টা কাটানো যায়, একটু বেশি সময় ধরে তাদের সাথে থাকা যায়, আত্মীয় স্বজনের সাথে তাড়াতাড়ি মিট করতে পারবো, প্লাস যানজট একটা বড় কারণ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে খোদ রাজধানীতেই খানাখন্দের পাশাপাশি অসংখ্য ভাঙাচোরা রাস্তা, যে কারণে গেটওয়ে পাড়ি দিয়ে মহাসড়ক ছুতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা। বেগতিক রাস্তায় তাই গতি কমেছে দূরপাল্লার পরিবহন কিংবা সিটিং সার্ভিসে, আর ভোগান্তি বাড়ছে যাত্রীদের। অখিল পোদ্দারের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চল আর উত্তরবঙ্গগামী পরিবহনের একটি বড় অংশেরই যাতায়াত শ্যামলী, কল্যাণপুর আর গাবতলী হয়ে, কিন্তু রাজধানীর রাস্তার অবস্থা পরিবহন বান্ধব না হওয়ায় ভোগান্তি যেন পিছু ছাড়ছে না ঈদে ঘরমুখো মানুষের। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও অনেক জেলার গাড়ি ছেড়ে যায় মহাখালী, উত্তরা কিংবা টঙ্গী, গাজীপুর থেকে, কিন্তু এ রাস্তার অর্ধেকই দখল দোকানপাট আর বাস ট্রাকের অবৈধ স্ট্যান্ডের কারণে। যেভাবে বাস স্ট্যান্ড করে রাখছে, যেভাবে বেবি স্ট্যান্ড করে রাখছে, যেভাবে সিএনজি স্ট্যান্ড করে রাখছে, হ্যাঁ, এতে ভোগান্তি বাড়ছে এবং রাস্তা যে খানাখন্দক অবস্থা, ভাঙাচোরা দুদিন পর ঠিক করে দুদিন পর আবার হয় দোকান অথবা গাড়ি, মানে স্ট্যান্ড একটা না একটা কিছু আছে। সাইদাবাদ, কমলাপুর কিংবা অন্যান্য স্টপেজ থেকে গণপরিবহন যায় দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু রাস্তা জুড়ে নানামুখী সমস্যা
অন্যবারের চেয়ে এবার যেন একটু বেশি। আমি গতকালকে কুমিল্লা থেকে আসছি, যেখানে 3 ঘন্টার সময় লাগে, সেখানে আমার 9 ঘন্টা সময় লেগেছে। রাস্তার অবস্থা খারাপ হই বাবা, না কোনো জায়গার রাস্তার অবস্থা ভালো, শুধু ময়মনসিংহের রাস্তাটা ভালো একটু। তবে ট্রাফিকের কর্মকর্তারা বলছেন, রাস্তার সমস্যা থাকলেও জট নিরসনে তৎপর আছে পুলিশ। যেহেতু রাস্তাঘাটের অবস্থা বেহাল, সিটি কর্পোরেশন যদি রাস্তাঘাট ঠিক হয়ে যায়, তাহলে আমাদের যে পরিবহন যেটা রাস্তাঘাটের কারণে স্লো হতো, ওটা আমাদের না যদি হয়, আমরা সবাইকে সময় মতো এবং যানজট মুক্তভাবে আমরা পৌঁছে দিতে পারব। আর যোগাযোগ মন্ত্রীর আশ্বাস, ঈদের আগে খারাপ থাকবে না কোনো সড়ক। 24 hours next যে রাস্তাগুলো খারাপ আছে সচল হবে। রাজধানীর পরিবহন গেটওয়ের সংখ্যা বাড়লেও ভোগান্তি না কমাই গতানুগতিক যোগাযোগ ব্যবস্থাকেই দায়ী করেন বিশেষজ্ঞরা। ঢাকার এই সড়ক বিন্যাসেরও ঝামেলা আছে, তার মধ্যে আপনি ভাববেন যে প্রতি বছরই কিন্তু আমাদের 8-10% কিন্তু ট্রাফিক গ্রোথ হয়ে যাচ্ছে, পপুলেশনও কিন্তু বেড়ে যাচ্ছে, তার সাথে সমন্বয় করে কিন্তু আমাদের সড়ক ব্যবস্থা বাড়েনি। সড়ক যোগাযোগে স্বস্তি আনতে এখনই পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহার বাকি আর 3 দিন। কোরবানির রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতার সমাগম বাড়লেও সেই তুলনায় বাড়েনি বিক্রি। শেষ মুহূর্তে দাম কমার আশায় দর কষাকষি করেই বাড়ি ফিরছেন ক্রেতারা। অন্যদিকে চাহিদা মতো দাম না পাওয়ায় বিক্রি করছেন না বিক্রেতারা। তাদের আশা, বুধবার থেকে পুরো দমে জমবে বেচা কেনা। পশু হাটগুলো ঘুরে এসে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। কোরবানির ঈদ যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজধানীর পশুর হাট। দেশি বিদেশি গরু নিয়ে রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, বসিলা, হাজারিবাগ সহ বিভিন্ন হাটে হাজির হয়েছেন ব্যাপারী ও বিক্রেতারা। তারপরও হাটে তেমন একটা তোড়জোড় নেই ক্রেতাদের। গরুর দাম বেশি এমন অভিযোগ এনে দর কষাকষি করেই বাড়ি ফিরছেন বেশিরভাগ ক্রেতা। সব সময় তো হচ্ছে দেখা যায় যে ছেলেরা আর কি গরু কিনতে যায়, যে ভাইয়া বা হচ্ছে ছোট ভাইরা, তা কখন আর কি মেয়েদের যাওয়া হয় না। ওই দিক দিয়ে আর কি ভালো লাগতেছে যে আমি আসতে পারছি। আমি পছন্দ করি যেটা আব্বু আবার ওইটা কিনে বলে যে অনেক ভালো লাগে। 80-90 হাজার টাকার ভিতরে একটা নিব ইনশাল্লাহ। যে গরুটা 1,90,000 টাকা চাইছে, সেটা আমরা গত বছর 1,20,000 টাকা কিনছি। ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ প্রান্তিক খামারি ও বিক্রেতারা। তারা বলছেন তাদের খরচের চেয়েও দাম কম বলছেন ক্রেতারা। সব সময় মনে করেন 10,000 টাকা করে গরুর দাম কম কইতেছে। আমরা বাড়িতে 2-4টি করে গরু পুষি, গরুই আমাদের মনে করেন সম্বল। ইস্পতে 20,000-30,000 করে লস। এদিকে বুধবার থেকে পুরো দমে বেচা কেনা বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। এখনো কাস্টমার পুরো নামে নেই, হয়তো কালকে সরকারি ছুটি, কালকে থেকে নামতে পারে। ইনশাল্লাহ চেষ্টা করছি যে গরু বেচাকেনা হবে। মলমপাটির দৌরাত্ম্য বন্ধ, জাল নোট প্রতিরোধ সহ নিরাপদে পশু বেচাকেনায় সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাট মালিকরা। র‍্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আমাদের সাথে কাজ করছে, সাধ্যমতো চেষ্টা করতেছি। আপনারা হয়তো খোঁজ খবর নিলে জানতে পারবেন, ইনশাআল্লাহ এদিক দিয়ে কোনো রকম সমস্যা তারা নাই। পশু বিক্রির টাকা বাড়িতে পাঠানো এবং ব্যাপারীদের নিরাপত্তা নিশ্চিতেরও কথা জানান তারা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার সুযোগ নিয়ে ঢাকা টেস্টের নিয়ন্ত্রণ এখন অস্ট্রেলিয়ার হাতে। 265 রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে অজিদের সংগ্রহ 2 উইকেটে 109 রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও 156 রান, হাতে রয়েছে 2 দিন এবং 8টি উইকেট। দিন শেষে ওয়ার্নার 75 এবং দলপতি স্মিথ অপরাজিত 25 রানে। এর আগে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরুর পরও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 221 রানে থামে স্বাগতিকরা। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত সবই ঠিকঠাক যাচ্ছিল বাংলাদেশের। অজি বোলারদের একাই শাসন করছিলেন তামিম ইকবাল। তখন মনে হচ্ছিল 350-এর বেশি রানের কোনো টার্গেট দিবে স্বাগতিকরা, কিন্তু তামিমের বিদায়ের পর পাল্টে যায় দৃশ্যপট। খানিকটা সময়ে মুশফিক ও সাকিব কিছুটা রান করলেও 186 রানেই 3 উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। তাতেই বাংলাদেশের ইনিংস থামে 221 রানে। এর আগে দ্বিতীয় দিন 2 অপরাজিত ব্যাটসম্যান তামিম ও তাইজুল বড় সংগ্রহের প্রত্যাশা শুরু করেন তৃতীয় দিন। তাইজুলের পর ইমরুল স্বল্প সংগ্রহে ফিরে গেলেও আক্রমণটা সচল রেখেছিলেন তামিম ও মুশফিক। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধারালো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। তামিম থেমেছেন দলের পক্ষে সর্বোচ্চ 78 রান করে।
শেষ দিকে মিরাজের গুরুত্বপূর্ণ 26 রানে 200 রানের মাইলফলক ছুঁতে পেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত টেল এন্ডারদের অন্য কেউ আলো ছড়াতে না পারলে লিড দাঁড়ায় 264 রানের। লিওন একাই 6 উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামান। 265 রানের টার্গেটে ব্যাট করতে নেমে র্যাশোকে মাত্র 5 রানে আউট করে পথ দেখান মিরাজ। এরপর উসমান খাজা 1 রানে সাকিবের শিকার হলে ব্যাকফুটে সফরকারীরা। তবে দলপতি স্মিথকে সাথে নিয়ে শুরুর ধাক্কা দারুণভাবে সামলে নেন ওয়ার্নার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যারিয়ারের 25তম হাফ সেঞ্চুরি তুলে নেন এ হার্ড হিটার ব্যাটসম্যান। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, থাকা খাওয়া চিকিৎসা নিয়ে দুর্ভোগে বাংলাদেশি হাজিরা। টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর কলেজ ছাত্রীকে হত্যার ঘটনায় আটক 3, আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আবারও স্বাগত রাত 11:21 সংবাদে। সৌদি আরবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মিনার উদ্দেশ্যে যাচ্ছেন লাখ লাখ মুসল্লি। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান জড়ো হয়েছেন সৌদি আরবে। বুধবার সারাদিন মিনায় থাকবেন হাজিরা, বৃহস্পতিবার অবস্থান করবেন আরাফাতের ময়দানে। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপনের পর শুক্রবার শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে কোরবানি দিবেন তারা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন 1,27,229 জন বাংলাদেশি। এরই মধ্যে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন বাংলাদেশি হাজিরা। থাকা খাওয়া ও চিকিৎসা সেবা নিয়ে দুর্ভোগের কথা জানিয়েছেন তারা। আমাদের জেদ্দা প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের সহায়তায় আরও জানাচ্ছেন মহিতুন রিয়া। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন 1,27,229 জন। এরই মধ্যে ব্যবস্থাপনা নিয়ে উঠেছে প্রশ্ন। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের অভিযোগ, এক বাড়ির কথা বলে তাদের অন্য বাড়িতে ওঠানো হয়েছে। নিম্নমানের খাবার পরিবেশন সহ চুক্তি অনুযায়ী কাঙ্ক্ষিত সুবিধা দেয়া হচ্ছে না হাজিদের। যেখানে রাখার কথা সেখানে রাখে না, অনেক দূরে রাখছে, আমাদের পাঁচ উক্ত নামাজ পড়তে কষ্ট হয়। আর যেভাবে খাওয়া দাওয়ার কথা বলা ছিল ওইভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। এয়ারপোর্টে নামছে, ওখান থেকে কোনো বাস পাই নাই, সকাল 7টার সময় বাস পাই, একে তো খুব ভোগান্তিস গেছে। হাজিদের স্বাস্থ্যসেবা দিতে মক্কায় পর্যাপ্ত পরিমাণ ডাক্তার ও নার্স নেই বলেও অভিযোগ উঠেছে। নেই পর্যাপ্ত ঔষধও। আমি যখন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে স্টোর রুমে ঢুকলাম ওষুধের জন্য, একজন আমি ঠিক নাম বলতে পারবো না, তো উনি আমাকে খুব ই করলেন যে এই ওষুধটা নাই। তবে অভিযোগ অস্বীকার করে রোগীদের আন্তরিক সেবা দেওয়ার কথা জানিয়েছেন সরকার নিযুক্ত বাংলাদেশি চিকিৎসকরা। প্রায় 45,000 হাজিদের মধ্যে আমাদের ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, এবং বেসিক্যালি এখানে আমাদের আউটডোর সার্ভিস টেলিভিশন। টাঙ্গাইলে মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণের পর কলেজ ছাত্রীকে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 3 আসামি। মঙ্গলবার রাতে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ শামসুল হকের কাছে জবানবন্দি দেয় আসামিরা। এর আগে বিভিন্ন এলাকা থেকে বাসের চালক ও হেলপার সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় শুক্রবার রাতে ওই কলেজ ছাত্রী বগুড়া থেকে ছোঁয়া পরিবহনের বাসে ময়মনসিংহ যাচ্ছিল। রাতে মধুপুরে বনের ভেতরের সড়ক থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় না পেয়ে পরদিন অজ্ঞাত হিসেবে দাফন করা হয় টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে। গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে ছবি ও পোশাক দেখে তাকে শনাক্ত করে তরুণীর ভাই। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে ভর্তি ফি 19,90,000 টাকা নির্ধারণ করে সরকারের প্রজ্ঞাপন
কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করেন। আদেশে চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং কলেজের পরিচালনা পর্ষদকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতের রিট আবেদনটি দায়ের করেন মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। হেমাঞ্জিওমার রোগে আক্রান্ত শিশু মুক্তামণির হাতে দ্বিতীয় দফায় আংশিক অস্ত্রোপচার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরুর পর জ্বরের কারণে তার শেষ করতে পারেননি চিকিৎসকরা। 20% অস্ত্রোপচার করার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। মুক্তামণির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, জ্বর ভালো হলে ঈদের পর বাকি অস্ত্রোপচার করা হবে। গেল 12 আগস্ট 11 বছরের শিশু মুক্তামণির হাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয়। জ্বরের জন্য আমরা পুরাটা করতে পারিনি, অর্ধেক প্রসিডিউর আমরা করছি আজকে, আর বাকিটা আমরা ঈদের পরে আশা করি বাকিটা আবার করব। শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা সহ একাধিক আইন থাকলেও হাইড্রোলিক হর্নের ব্যবহারে বিপর্যস্ত পথচারীরা। হাইকোর্টের নির্দেশনায় সম্প্রতি হাইড্রোলিক হর্নে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও অভিযোগ আছে এর ব্যবহার কমেনি। আইন ভঙ্গের লঘু শাস্তি মাত্র 200 টাকা জরিমানা বলে এর ব্যবহার কিছুতেই কমছে না। শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্নের ক্ষতিকর প্রভাব নিয়ে আকবর হোসেন সুমনের প্রতিবেদনের শেষ পর্ব আজ। উচ্চ শব্দ সৃষ্টিকারী যে কোনো হর্ন ব্যবহার নিষিদ্ধে 1930 সাল থেকে আইন আছে। তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও পরিবহন টার্মিনাল সহ অতিমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্নের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। সম্প্রতি হাইড্রোলিক হর্ন বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্টে। শুধু ঢাকাই নয়, সারা দেশেই এর ব্যবহার নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন বিশিষ্ট জনরা। হাইড্রোলিক হর্ন এক নম্বর হচ্ছে এগুলি স্মাগল হয়ে আসে না, একদম ট্যাক্স টুবস দিয়েই বাংলাদেশে ঢুকেছে। এই প্রথম আমাকে হাইড্রোলিক হর্ন ব্যান করতে হবে সারা বাংলাদেশের জন্য। হাইকোর্টের নির্দেশনার আগে থেকেই হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। হাইড্রোলিক হর্ন সংযোজন না করতে পারে বা উচ্চ শব্দ সৃষ্টিকারী কোনো হর্ন যেন গাড়িতে সংযোজন করতে না পারে, সেটা আমরা একটা এনফোর্সমেন্ট করে থাকি। হাইড্রোলিক হরণযুক্ত গাড়িকে যেন ফিটনেস না দেওয়া হয়, এটা আমরা কার্যকর করি। ট্রাফিক বিভাগ বলছে আইনে এ অপরাধের শাস্তি লঘু, তারপরও প্রতিনিয়ত ট্রাফিক নিয়ন্ত্রকরা চেষ্টা করছেন সচেতনতা বাড়াতে। আগামীতে যে আইনের নতুন অ্যামেন্ডমেন্ট আসছে তাতে হাইড্রোলিক হর্নের ব্যাপারে কঠোর ব্যবস্থাপনা থাকবে এবং আশা করি এটা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শব্দের সহনশীল মাত্রা 60 ডেসিবেলের নিচে। সংস্থাটির গবেষণায় উঠে এসেছে রাজধানীর বিভিন্ন স্থানে শব্দের মাত্রা, এর মধ্যে বেশিরভাগ স্থানের সর্বোচ্চ শব্দের মাত্রা 100 ডেসিবেলের ওপরে আর সর্বনিম্ন মাত্রা 70-এর ওপরে, যা সত্যিই শঙ্কার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঈদের আগেই এরিকসনের 62 কর্মচারীকে ছাঁটাইয়ের নির্দেশ, প্রতিবাদে আমরণ অনশন। জাপানের উপর দিয়ে উড়ে গেল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র, জননিরাপত্তায় ছাড় নয় বললেন সিনজো অ্যাবে। আবার স্বাগত রাত 11:21 সংবাদে। ঈদের আগে নোটিশ ছাড়াই কর্মচারী ছাঁটাই করছে টেলিকম প্রতিষ্ঠান এলএম এরিকসন। 31 আগস্টের মধ্যে 62 জনকে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় চাকরি ফেরতের দাবিতে আমরণ অনশন করছেন ভুক্তভোগী কর্মচারীরা। তবে এরিকসন এক বিবৃতিতে জানিয়েছে ব্যবসায়িক প্রয়োজনে সবার সাথে আলোচনা সাপেক্ষে কর্মচারী ছাঁটাইয়ের পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দীর্ঘ 140 বছর ধরে বিশ্বে টেলিকম ব্যবসা করছে এল এম এরিকসন। বাংলাদেশেও গড়ে উঠেছিল প্রতিষ্ঠানটির বাজার, কিন্তু হঠাৎই ব্যবসায়িক ক্ষতির কথা বলে 2016 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের 560 জন কর্মী ছাঁটাই করেছে তারা। এবার একসাথে 62 জনকে 31 আগস্টের মধ্যে চাকরি ছেড়ে দিতে বলেছে কোম্পানিটি। তাদের এমপ্লয়িরা আজকে না খেয়ে মারা যাচ্ছে, অথচ তাদের কোনো ফিডব্যাক নাই, তারা আসছে না। কালকে আমার সংসার চলবে কিভাবে, আমার বাচ্চার স্কুলের বেতন আমি কিভাবে দেব? শ্রীমেয়েরা অনেক কথাই জিজ্ঞেস করে, বাবা গরু কিনবা কবে, শুধু বলছি বাবা একবার গরু তো
প্রতিবাদে অনশন শুরু করেছেন কর্মচারীরা। তাদের অভিযোগ, মাঝে মাঝেই 8 ঘন্টার জায়গায় 15 থেকে 20 ঘন্টা কাজ করিয়েও অতিরিক্ত টাকা দেয়া হয় না। জোর করে ধরে নিয়ে সিগনেচার করিয়ে বলছে যে এটা রিজাইন করে এখানে সেম পরবর্তী ডেটে তোমরা আবার কন্ট্রাকচুয়ালি এমপ্লয়মেন্ট নাও। আদার টেলিকম কোম্পানিগুলো যারা আছে তাদের সঙ্গে সঙ্গতি রেখে আমরা একটা স্কিমের কথা বলেছিলাম, সেই স্কিমটা যেন আমাদেরকে দেওয়া হয়। আমরা ইউনিয়ন ফরমেশন করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা লেবার ডিরেক্টরিকে জানাইছি, বিটিআরসিকে জানাইছি, হোপ দে উইল টেক অ্যাকশন। তবে এ বিষয়ে দেখা করার অনুমতি না দিয়ে এরিকসনের কান্ট্রি হেড আব্দুস সালাম টেলিফোনে জানান তাদের কিছুই করার নেই। এই সাবজেক্ট ম্যাটারে কথা বলার জন্য আমি ডেজিগনেটেড না, সো আমি আপনাকে আসলে কোনো মন্তব্য করতে পারবো না। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন এরিকসন দক্ষিণ এশিয়া, ওশেনিয়া ও ভারত অঞ্চলের বিপণন প্রধান সোনিয়া আপলিন। তিনি জানিয়েছেন এরিকসন যে কোনো সমস্যা যৌক্তিক ও পেশাদারিত্বের সাথে সমাধান করে, এ ব্যাপারে আলোচনা চলতে পারে বলেও জানিয়েছেন তিনি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রবর্তক মোড় শাখাকে ইকুইটি পয়েন্টে স্থানান্তর করা হয়েছে। সকালে স্থানান্তরিত ভবনের শাখা কার্যক্রমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। নতুন এই শাখার কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের আরও বড় পরিসরে শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব বলে জানান তিনি। এর আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। জাপানের আকাশসীমা দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। নিরাপত্তার জন্য জাপানের নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। স্থানীয় সময় ভোরে সাগরে পতিত হবার আগে ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে পড়ে। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যথাযথ পদক্ষেপ নেবে তার সরকার। মিসাইল নিক্ষেপের ঘটনায় ধস নেমেছে জাপানের শেয়ার বাজারেও। নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ইতিমধ্যে টেক্সাসের অ্যাডিক্স বাঁধ উপচে উঠেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাউস্টন এলাকায় এ পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাসের বন্যা লুইজিয়ানা অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হোস্টন শহরে সর্বশেষ 30 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে 2000-এরও বেশি মানুষকে। অতিবৃষ্টির কারণে টেক্সাসের বার্কার বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ঢাকা টেস্টে এখনও আশাবাদী তামিম, জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত প্যাট কামিন্স। ইউএস ওপেনে শুভ সূচনা ভেনাস উইলিয়ামসের, প্রতিপক্ষ কুজমোভার হার 3-1 সেটে। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। এবার খেলার খবর জানাচ্ছেন সাব্বির আহমেদ। ধন্যবাদ। ঢাকা টেস্টে এখনও জয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান টাইগার ওপেনার তামিম, আর জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত প্যাট কামিন্স। খেলা অনেক বাকি, জয়ের জন্য অস্ট্রেলিয়াকে এখনও 158 রান করতে হবে। চতুর্থ দিনের শুরুতেই ওয়ার্নার ও স্মিথের জুটি ভাঙতে পারলে বাকি উইকেটগুলো তুলে নেওয়া সম্ভব বলে মনে করেন তামিম। তার মতে মিরপুরের পিচের আচরণ ভিন্ন, এখানে যে কোনো কিছুই হতে পারে। এদিকে তৃতীয় দিন শেষে নিজেদেরকেই এগিয়ে রাখলেন প্যাট কামিন্স, জয়ের বিকল্প কিছুই ভাবছেন না অজি পেসার। আমার কাছে মনে হয় যদি ও যদি আরেকটু কিছুক্ষণ ব্যাটিং করে শর্টসটা খেলতো তাহলে
আরো ভালো হতো বিকজ ও ফার্স্ট ইনিংসও ভালো খেলেছে, ও যদি আরেকটা পার্টনারশিপ করতে পারতো মুশফিকের সাথে তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। আমাদের বোলাররা ভালো বল করেছে, আমাদের প্ল্যান অনুযায়ী আমরা খেলতে পেরেছি, জয় পাওয়াটা সময়ের ব্যাপার। অস্ট্রেলিয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত চট্টগ্রাম। খেলার জন্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 6 স্তরের নিশ্চিত্র নিরাপত্তার পাশাপাশি ক্রিকেটারদের অবস্থানকালীন হোটেল ও চলাচলের পথে দেওয়া হবে কড়া নিরাপত্তা। সকালে অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট ম্যাচ উপলক্ষে নগর ভবনের সমন্বয় সভায় এসব কথা জানান সিটি মেয়র ও বিসিবির সহসভাপতি আজম নাসিরউদ্দিন। সভায় জানানো হয় আগামী 1 সেপ্টেম্বরে দুটি দল চট্টগ্রাম আসবে। ম্যাচ চলাকালীন সময় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থাকবে স্টেডিয়াম এলাকায়, সার্বক্ষণিক নজরদারিতে থাকবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম। টেনিস। ইউএস ওপেন টেনিসে নারী এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামস। র্যাঙ্কিং এ 9 নম্বরে থাকা ভেনাসের প্রতিপক্ষ স্লোভাকিয়ান ভিক্টোরিয়া কুচমোভাকে হারিয়েছেন 3-1 ব্যবধানে। প্রথম সেটে 2-0 গেমে জয় নিয়ে এগিয়ে যান মার্কিন কৃষ্ণ কোহলি। দ্বিতীয় সেটেও 6-3 গেমে হেরে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান ভিক্টোরিয়া। তৃতীয় সেটে 6-3 গেমে জয় নিয়ে ব্যবধান কমান 19 বছর বয়সী ভিক্টোরিয়া। চতুর্থ রাউন্ডে 6-2 গেমে জয় নিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন শিরোপা প্রত্যাশী ভেনাস। এ ছিল আমার কাছে খেলার খবর, ফিরছি মূল খবরে। ধন্যবাদ সাব্বির। এই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সীমান্তের নোম্যান্স ল্যান্ডে হাজার রোহিঙ্গার মানবেতর জীবন অনুপ্রবেশের চেষ্টা, আরো 475 জনকে ফেরত। 1,350 কোটি টাকা ব্যয়ে সারা দেশে পুকুর খাল উন্নয়ন প্রকল্প, দুর্নীতি রোধে নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রী। সম্পদের হিসাব না দেওয়ার মামলায় রানা প্লাজা মালিকের 3 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। ট্রেন বাস লঞ্চে ঘরে ফেরা মানুষের ভিড়, ভাঙাচোরা রাস্তায় রাজধানীর গেটওয়ে পাড়ি দিতেই ঘণ্টার পর ঘণ্টা, যাত্রীদের ভোগান্তি। ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতা, চালকের আসনে অস্ট্রেলিয়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।